সৌদি আরব প্রবাসীদের জন্য কর্মসংস্থানের খবর। সৌদির অ্যামিউজমেন্ট পার্কে দারুণ বেতনে বেশ কিছু পদে নিয়োগ চলছে, কাফালা করানো হইবে। যে পদসমূহে নিয়োগ চলছে তা হচ্ছে, ওয়েল্ডার লাগবে দুইজন, বেতন অভিজ্ঞতা সাপেক্ষে 1800 থেকে 2000 রিয়াল, ডিউটি 9 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম রয়েছে। ইলেকট্রিশিয়ান লাগবে 3 জন, বেতন অভিজ্ঞতা সাপেক্ষে 1800 থেকে 2000 রিয়াল, ডিউটি 9 ঘন্টা, প্রতিদিন ওভারটাইম আছে 2 ঘন্টা। পাইপ ফিটার লাগবে 2 জন, বেতন অভিজ্ঞতা সাপেক্ষে 1800 থেকে 2000 রিয়াল, ডিউটি 9 ঘন্টা, প্রতিদিন ওভারটাইম আছে 2 ঘন্টা। এছাড়া লেবার লাগবে 10 জন, বেতন 1500 রিয়াল, ডিউটি 9 ঘন্টা, প্রতিদিন ওভারটাইম আছে 2 ঘন্টা। লেবার ছাড়া বাকি সবারই একটু একটু ইংরেজি জানা থাকতে হবে। খাবার খরচ নিজের, থাকা কোম্পানি হতে দেওয়া হবে। যেহেতু এটি একটি পার্ক, তাই এখানে আউট ইনকাম যেমন বকশিসের সুবিধা রয়েছে। আকামা 2 মাস এক্সপায়ার হলেও চলবে। সাওখাস ও আমেল মঞ্জুলি ব্যতীত সকল পেশা চলবে। যারা সৌদি আরবে ভালো চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। যারা কাজ করতে আগ্রহী তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন মিলন মিয়া 0578474681 অথবা 0592931323। আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি শেয়ারের ফলে আমাদের এই কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।